ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানে গ্রেপ্তার হওয়া যুবলীগের সাবেক প্রভাবশালী নেতা ও টেন্ডার কিং জি কে শামীমকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার সকাল সাড়ে দশটার দিকে রমনা থানা থেকে সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয় রোববারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আজ সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে পরে তাকে রমনা থানা হেফাজতে পাঠানো হবে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের সাত দিন তাকে সেখানেই রাখা হবে দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে রত্না জাহান নিউজ ডেস্ক চ্যানেল থ্রি